লৌকিক দেবী মা মনসার পূজা, এটি অরন্ধন পূজা বা রান্না পূজা নামেও পরিচিত। ভাদ্র মাসের সংক্রান্তির দিনে অরন্ধন উৎসব পালিত হয় পরম ভক্তিভরে। সাপের দেবী মা মনসার পূজা হয় এই দিনে। সংক্রান্তির আগের সন্ধ্যায় শুরু হয় পুজোর আয়োজন। রান্নার আয় করেন। প্রথমে ভেজা কাপড়ে পুজোর ভাত রান্না করতে হয়, পরে উনুনের চারিদিকে গঙ্গাজল ছড়িয়ে উনুন জ্বালানো হয়। রান্নার শুরুতে বাজানো হয় শাঁক কাঁসা এবং সেই সঙ্গে সঙ্গে মনসার পাঁচালি শোনানো হয়। পুজোর ভাত রান্না হয়ে গেলে অন্য সব পদ একে একে রান্না হয়, বিশেষ করে ডাল চচ্চড়ি, কুমড়ো পুঁইশাক চিংড়ির ঘ্যাঁট, ইলিশ ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, নারকেল ভাজা, কলা ভাজা, চিংড়ি ভাজা, চালতার চাটনি, পিঠে, এছাড়াও পায়েস বানানো হয়। রান্নার শেষে উনুনে জল ঢালতে হয় এবং সেই সময় আবার শাঁক কাঁসা বাজাতে হয়। ভোর হতেই শুরু হয় পুজোর আয়োজন। এই পুজোর আয়োজনে মেন যে ফল ব্যবহার করা হয় তা হচ্ছে বাতাবি লেবু আম, এবং এখানে ফুলের মালা বলতে শাপলা ফুলের মালা এবং শাপলা পাতায় করে নাগনাগিনীর জন্য নটা পাতায় করে বিভিন্ন রান্না করা পদ একে একে সাজিয়ে দেওয়া হয়। এবং সকালবেলা থেকেই শুরু হয় একটি ধুমধাম অবস্থা, সবাই সবার বাড়িতে পান্তা ভাত খেতে যায় পরম আনন্দে, পরম তৃপ্তি। নমস্কার।